2024 সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেটেও ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ বরাদ্দ না হওয়ায় দুই মেদিনীপুরের বানভাসীদের মধ্যে তীব্র ক্ষোভ। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা এবং বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ। প্রত্যেক বছরই বিক্ষোভ মিছিল করে কোনো কাজ হয়নি, তাই আবারও 2024 সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেটেও বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে কোনো অর্থ বরাদ্দ না হওয়ায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বানভাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এরই প্রতিবাদে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ 25 জুলাই ঘাটালের বরোদা চৌকান থেকে কলেজ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পদযাত্রা এবং পাঁশকুড়া বাসস্ট্যান্ডে বাজেটের প্রতিলিপি অবিভক্ত মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটির পঞ্চানন প্রধান, বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সভাপতি বলাই চন্দ্র পাড়ুই, সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরা, কৃষক সংগ্রাম পরিষদের সভাপতি গোপাল সামন্ত, ঘাটাল রানীচক নদীবাঁধ রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ কাপাস ও অর্ধেন্দু মাঝি প্রমুখ। কলেজ মোড়ে বাজেটের প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন কমিটির সভাপতি ডাক্তার বিকাশ চন্দ্র হাজরা। বিক্ষোভ সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক গৌরীশঙ্কর বাগ, বিদ্যাসাগর গবেষক হরগোবিন্দ দোলই। প্রায় 3 শতাধিক ভুক্তভোগী মানুষ এই কর্মসূচিতে সামিল হন। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ বরাদ্দের দাবি। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। আপনাদের সবার উদ্দেশ্যে জানাই, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি আজকে এখানে পদযাত্রা এবং বিক্ষোভ মিছিলের পরিচালন প্রধান উপস্থিত আছেন। আমাদের পাশের জেলা হুগলি এবং ঘাটালের সাথে সংযোগকারী বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সভাপতি বলাই চন্দ্র পাড়ুই সহ যুগ্ম সম্পাদক মদন রম প্রমুখ, এছাড়াও নদীবাঁধ রক্ষা সুরক্ষা কমিটি সহ বিভিন্ন কমিটি দেখছেন উপস্থিত হয়েছে। বর্দার চৌকান থেকে এই প্রচন্ড দাবদাহে উপেক্ষা করে আজকে শত শত পদযাত্রী এই ঘাটাল কলেজ মোড়ে উপস্থিত হয়েছে। ঐতিহাসিক এই পদযাত্রায় বহু বিশিষ্ট মানুষ পা মিলিয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই কমিটির পক্ষ থেকে। এই পদযাত্রা পাঁশকুড়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। এই পদযাত্রাতে সামিল হয়েছেন আমাদের কমিটির সভাপতি ডাক্তার বিকাশ চন্দ্র হাজরা, কার্যকরী সভাপতি সত্য সাধন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি। এছাড়াও কর্মসূচিতে সামিল হয়েছেন অবিভক্ত মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটির সম্পাদক পঞ্চানন প্রধান, বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সভাপতি বলাই চন্দ্র পাড়ুই, সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরা। এই এই যে আমাদের পদযাত্রা চলছে, এই ঘাটা